নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত আজ আমার পাকশালায় আমি তৈরি করে দেখাবো একটা মিষ্টি খাবার পাটিসাপটা এই পাটিসাপটা এখন প্রত্যেক বাঙালি ঘরেই তৈরি হচ্ছে তবে আমি আমার পাকশালায় কিভাবে আমার পরিবারের জন্য তৈরি করি সেটাই আজ আমি আমার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এই পাটিসাপটা তৈরি করতে যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো সুজি নারকল গুড় চালের গুঁড়ো ময়দা এই উপকরণগুলোকে দিয়ে আমি পাটিসাপটা তৈরি করে দেখাবো আমি পরিমাণটা এক এক করে বলে দেবো আমি এখানে প্রথমে নারকোলটাকে কুড়িয়ে আমি নারকোলের পুর তৈরি করে নেব আর আমি যে মিশ্রণটা সব মিশ্রণগুলোকে একসঙ্গে আমি কি কতটা পরিমাণে দিয়ে আমি গুলবো সেটা আমি এক এক করে বলবো এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি এক কাপ আধা কাপ আমি চালের গুঁড়ো তার থেকে একটু কম চালের গুঁড়ো নিয়েছি আধা কাপ ময়দা ময়দার পরিমাণটা একটু বাড়িয়েও দেওয়া যায় তার সাথে আমি দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি পাউডার করে নিয়েছি এখানে দেখো আমি সব শুকনো উপকরণগুলোকে আগে আমি একসঙ্গে মিলিয়ে নেবো এক কাপ সুজি আধা কাপের থেকে একটু বেশি ময়দা আর আধা কাপ চালের গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি তারপর আমি চিনি লাগলে আরও দেব আমি যে পাত্রটায় গুলবো সেই পাত্রটায় সব পাউডারগুলোকে আমি সব মিশ্রণগুলোকে শুকনো মিশ্রণগুলোকে দিয়ে আমি উষ্ণ গরম দুধ আমি দিয়ে দেব গরম দুধটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব তবে খুব উষ্ণ একদম গরম দুধ দেবো একদম গরম ভাব থাকবে না আর ঠান্ডা ভাবও থাকবে না আমি দেখো চিনির গুঁড়োটাকে আরও দেবো আমি আমি এখন হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি পরে আমি বিটার দিয়ে বিট করব এখন আমি এই এই অবস্থা যখন আছে তখন আমি হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি এখনও গাঢ় অনেক আছে আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে বারবার করে দুধের পরিমাণটা একবারে আমি ঢেলে দেইনি বারবার দুধ দিয়ে এভাবে মিলিয়ে নেব এবার দেখো আমি আরও দু টেবিল চামচের মতো আমি চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি আমি চিনি গুঁড়ো অবস্থায় ছিল তাই আমি চিনির গুঁড়োটা দিয়েছি তোমরা এমনি চিনিও দিতে পারো দিবে এই মিশ্রণটাকে তিন ঘন্টা দু তিন ঘন্টার জন্য যদি ভিজিয়ে রাখা হয় তাহলে চিনি ভালো গুলে যায় সুজিও ভালো দুধে ভিজে ফুলে যায় আমি দুধটা দিয়েছি যে দুধের মধ্যে আমি কিছুটা জলও মিশিয়ে দিয়েছি এবার আমি দেখো এক চিমটে আমি নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিলিয়েছি এখনও একটু গাঢ় রয়েছে আমি আরও একটু দুধ দেবো দিয়ে আমি এভাবে ভালো করে গুলিয়ে নিয়েছি আমি এক কাপ আমি দিয়েছি সুজি আধা কাপের থেকে একটু বেশি ময়দা আর ওয়ান ফোর্থ কাপ কিংবা আধা কাপ চালের গুঁড়োও দেওয়া যায় কিংবা একটু কমও দেওয়া যায় আমি মিশ্রণটাকে এবার ঢেকে রেখে দেব। এবার আমি নারকোল দেখো একটা গোটা নারকোল আমি কুড়িয়ে নিয়েছি আর তার সাথে আমি দেব খেজুরের গুড় দিয়ে আমি আগে ভালো করে দেখো নারকলটাকে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে এবার আমি নারকলের পুটটা তৈরি করব করাতে আমি একটু আধা কাপের মতো আমি দুধের যে সর আমি সরটা দিয়ে দিলাম দিয়ে আমি যে নারকেলের নারকোলার গুড়টাকে মেখে রেখেছি সেটা আমি দিয়েছি এটা অপশনাল দুধটা তোমরা নাও দিতে পারো এমনি শুধুও করাতে নারকলার গুড়টা যেই তৈরি করা যায় যেহেতু আমরা আমি প্রবাসী আমাদের এখানে সবসময় এই সব বাঙালি খাবারগুলো যেমন খেজুরের গুড় পাওয়া যায় না এটা আমার গত বছরে আমার আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম তাই আমার কাছে ছিল এখনও আমরা যে এবছরের যে নতুন খেজুরের গুড় এখনও আমরা পাইনি এবার দেখো বন্ধুরা আমি যখন আড়কলোর পুটটা হয়ে গেল আমি দু টেবিল চামচের মতো আমি আমুল দুধ দিয়ে একটু খোয়ার মতো হবে তো আমুল দুধ দিয়ে এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব খুব বেশি যেন ঝুড়ো না হয়ে যায় তাহলে সাপটার পুটটা ভরলে ঝরে পড়ে যাবে এবার দেখো এমনি আঠালো ভাব যেন থাকতে হয় আরও একটু নরম অবস্থা নামিয়ে রাখলেও ঠান্ডা হয়ে গেলে এইভাবে জমাট ধরে যাবে এবার দেখো আমি পুরগুলোকে এইভাবে শেফ দিয়ে আমি রেখে দিচ্ছি পাটি সাপটাতে ভরার সময় তাহলে আগের থেকে তৈরি করা থাকলে সুবিধা হবে এবার আমি দেখো তোমাদের তিন ঘন্টা পরে আমি তোমাদের ঘোলটা দেখাচ্ছি এবার ঢাকাটা সরিয়ে নিলাম নিয়ে সুজি ভালো ফুলে গেছে চিনিও ভালো গুলে গেছে আমি আড়াই থেকে তিন ঘন্টা আমি এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তবে এক ঘন্টা পরেও তোমরা করতে পারো চিনিটা গুলে যাওয়ালে গেলে তবেই ভালো হয় সুজিও ফুলে যাওয়া দরকার এবার আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যেন একটুও দানা দানা কিংবা কিছু না থাকে যেটা ঘোলের যে গাঢত্বটা দেখে নিতে হবে এবার আমি ওয়ান ফোর চা চামচের মতো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দেব। মৌরি এক চা চামচের মতো মৌরি আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি মৌরিটা দেওয়া একদম অপশনাল যাদের পছন্দ না তারা মৌরিটা দেবে না আমার মৌরির গন্ধটা ভালো লাগে তাই আমি মৌরিটা দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে ভালো করে বিট করে নেব তাহলে নাহলে মৌরিগুলো উপরে ভেসে ভেসে থাকবে এভাবে দেখো আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার আমি তোমাদের হাতা দিয়ে গাঢ়ত্বটা দেখাচ্ছি যদি মনে হয় একটু গাঢ় বেশি দুধ দিয়ে নেওয়া যেতে পারে তবে একটা তৈরির একটা দুটো তৈরি করে দেখতে হবে দেখো আমি ফ্রাই প্যানে আমি এইভাবে বেগুনের বোটা দিয়ে আমি সাদা তেল খষে দিলাম তবে যেটা ব্রাশ দিয়েও ঘষে দেওয়া যায় আমি দুওটা দিয়ে তোমাদের ঘষে দেখাবো এবার আমি ঘোলটা দিয়ে দেখাবো যদি ঘো ঘোলটা উঠতে একটু পাতলা মনে হয় তাহলে একটু সামান্য ময়দা মিলিয়ে দিলে অনায়াসে উঠে যায় তবে প্রথম একটা দুটো যে পাটিসাপটা তৈরি হতে কিন্তু একটু অসুবিধা হয় কারণ তখন যে করার টেম্পারেচারটা ঠিক মতন হয় না তারপরে ধীরে ধীরে যখন কয়েকটা করে নেওয়া হয় তারপরে অনায়াসে খুব তাড়াতাড়ি উঠে যায় দেখো আমি ঘোলটা দিয়ে কিছুক্ষণ একটু হাই আছে রেখে তারপরে গ্যাস ওভেনের জোরটা কমিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য আমি ঢেকে রেখেছিলাম এবার দেখো আমি দেখাচ্ছি যেমন নতুন এখন প্রথম দুটো তিনটে তৈরি হতে একটু অসুবিধা হবে এখনও কাঁচা ভাব রয়েছে আমি আবার কিছুক্ষণ আমি গ্যাস সিলিন্ডার জোরটা কমিয়ে আমি রেখে দিই কিছুক্ষণ রেখে দিই এবার আমি পুটটা দিলাম দিয়ে আমি দেখো এইভাবে উল্টে দেব আমি আমার মা পিসির কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবেই আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি এভাবে পুরটা একটু নরম থাকলেই বেশি ভালো হয় আমি নামানোর আগে দু টেবিল চামচ পুরে আমুল দুধ দিয়েছিলাম এটা একটু খোয়া ভাব আসার জন্য এলাচ গুঁড়ো আমি দেইনি তোমরা তোমরা পুরে গুঁড়োও দিয়ে নিতে পারো এইভাবে ধীরে ধীরে করে পাল্টে নিতে হবে যখন ফ্রাইপ্যানের ভালো গরম হয়ে যাবে হিটটা খুব সুন্দর হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি পাটির উঠে যায় আর পরিমাণটা ঠিকমতো দিতে হবে সুজির ভাগ বেশি দিতে হবে ময়দার ভাগ বেশি দিতে হবে চালের গুঁড়োটা শুধু ক্রাঞ্চিনেস আসার জন্য আমি চালের গুঁড়োটা দিয়েছি আমার মা যখন তৈরি করতো শুধু সুজি ময়দা দিয়েই এই পাটিসাপটা তৈরি করতো তবে আমি একটু ক্রাঞ্চিনেস আসবে তাই আমি আধা কাপের মতো আমি চালের গুঁড়ো দিয়েছি এবার আমি দেখো তোমাদের আবার ব্রাশ করে দেখাচ্ছি আমি এইবার ব্রাশ ইউজ করেছি তোমরা খুন্তি দিয়েও করতে পারো কিংবা ব্রাশ ইউজ করেও করতে পারো কিংবা আমি এইভাবে বেগুনের বোটাটা কেটে নিই তাতেও খুব সুন্দর হয়ে যায় যতবার পাটিসাপটা তৈরি করতে হবে বারবার এভাবে গুলিয়ে নিতে হবে নাহলে নিচে জমে যায় এভাবে বারবার ঘোলটাকে গুলিয়ে নিয়ে দেওয়ার আগে একবার করে এভাবে গুলিয়ে নিতে হবে আমি এভাবে হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি তোমরা ফ্রাই প্যানটা ধরেও ঘুরিয়ে নিতে পারো তবে আমার মনে হয় ওইভাবে করলে একটু মোটা মোটা হয়ে যায় যে রুটিটা পাটিসাপটা রুটিটা মোটা হয়ে যায় আর এইভাবে হাতা দিয়ে স্প্রেড করে দিলে খুব সুন্দর পাতলা হয় আর এবার দেখে নিতে হবে যতক্ষণ না চারিদিক থেকে আলগা হয়ে যাচ্ছে ততক্ষণ পুরটা দিলে ভালো হবে না চারি যেই দেখব পাটিশারটা চারিদিকটা আলগা হয়ে যায় অনায়াসে তাহলে উঠবে না হলে উঠাতে গেলে অসুবিধা হয় প্রথম দু চারটা পার্টিশার্পটা কিন্তু উঠতে একটু অসুবিধা হয় তারপর ধীরে ধীরে যখন ফ্রাই প্যান্টটা সুন্দর গরম হয়ে যায় আর ঘোলটাও ধীরে গাঢ় হতে থাকে খুব সুন্দর তখন পাটিশারটাগুলো উঠে যায় এইভাবে তৈরি করে দেখবে আমি যেই পদ্ধতিতে তৈরি করলাম আমি নারকলের পুর দিয়ে তৈরি করেছি তবে খোয়া দিয়ে ভিতরে খোয়া দিয়ে দিলে এই বাটিসবটা স্বাদ আরও বেশি ভালো লাগে আমি যে দুধটা দিয়েছি পরিমাণে যেই বাটিতে মেপে কিংবা যেই কাপে মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই আমি তিন থেকে সাড়ে তিন কাপের মতো আমি দুধ দিয়েছি দুধ সুজি ময়দা এগুলো ঘোলটা পরিমাণটা ঠিক হলে পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে যায় এবার দেখে নিতে হবে যদি একটু পাতলা হয়ে যায় তাহলে ময়দা মিলিয়ে নিতে হবে যদি গাঢ় থাকে একটু সামান্য দুধ মিলিয়ে নিতে হবে এভাবে আমি প্রত্যেকটা পার্টি রুটি তৈরি করার আগে আমি এভাবে যে পাত্রে আমি ঘোলটা বানিয়ে রেখেছি ঘোলটা একটু হাতা দিয়ে এভাবে ঘুলিয়ে নিতে হবে আমি হাতা দিয়ে এভাবে ঘষে স্প্রেড করে নিচ্ছি তোমরা ফ্রাই প্যানটা ধরেও ঘুরিয়ে নিতে পারো আমি যে পদ্ধতিতে তৈরি করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবে এইভাবে আমি প্রত্যেকটা পার্টিশাপটা তৈরি করে নিলাম আমি এবার তোমাদের লাস্টের দিকে দেখো যে পার্টিসাপটাগুলো দেখো তৈরি করছি আমি খুব সুন্দর করে উঠে যায় প্রথম দিকেরগুলো তৈরি করতে একটু অসুবিধা হয় আর লাস্টের দিকে ফ্রাই প্যানটা এত সুন্দর গরম হয়ে গেছে দেখো নিচে উল্টো পাশটাতে কত সুন্দর একটা কালার এসে গেছে আর প্রথমগুলো একটু সাদা সাদা ভাব থেকে যায় তবে যে যেমন পছন্দ করে সাদা ভাব অনেকে আছে একটুখানি বেশি রুটিটাকে বেশি ভেজ যে নেয় আবার অনেক হালকা হালকা অবস্থাতেও উঠিয়ে নিলেও তার স্বাদও ভালো লাগে পাটিসবটা গরম গরম খেতে যত সুন্দর ঠান্ডা হয়ে গেলে বাসি হয়ে গেলে খেতে আরও ভালো লাগে আমি এইভাবে সম্পূর্ণ ঘোলটা আমি তৈরি করে নিলাম নিয়ে আমি তোমাদের দেখাবো লাস্টের দিকের গুলো দেখো খুব সুন্দর করে লাস্টে যে ঘোলটা থাকে ঘোলের গারত্বটা খুব সুন্দর হয়ে যায় আর খুব তাড়াতাড়ি উঠে যায় যেমন প্রথমগুলো একটুখানি সাবধানে করতে হয় আমার মা সব সময় বলতো পাটি সাপটা তৈরি করার সময় কিংবা কোনো পিঠে তৈরি করার সময় আলতো হাতে করতে হবে ব্যস্ত হলে চলবে না ধীরে সুস্থ করে করতে হবে ব্যস্ত হলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর খাবারটা তৈরি হতেও উল্টোপাল্টা হয়ে যায় তাই খুব ধীরে আলতো আলতে হাতে ধীরে সুস্থ করে করলে এই সব খাবারগুলো যে আমাদের সাবেকি খাবারগুলো খুব মন দিয়ে এবং ধীরে আস্তে সুস্তে করলে তবেই ভালো হয় দেখো এবার সব পাটিসাপটাগুলো অনায়াসে উঠে যাচ্ছে তোমাদের যদি এইভাবে প্রত্যেক ঘরেই এখন পাটিসাপটা তৈরি হয়ে থাকে তোমরা কিভাবে তৈরি করো আমাকে কমেন্টস করে জানাবে আমার সব বন্ধুদের ঘরে অবশ্য এখন এই খাবারটা তৈরি হচ্ছে আর সবার তৈরি করার পদ্ধতিটাও প্রায় একই রকম থাকে তবে কেউ চালের গুঁড়ো দিয়ে তৈরি করে কেউ সুজি ময়দা দিয়ে তৈরি করে আমি আমার মায়ের কাছ থেকে এইভাবেই শিখেছি সুজি ময়দা দিয়ে তাই আমি সুজি ময়দা দিয়ে করি তবে চালের গুঁড়ো দিয়ে কোলে যেটা ক্ষীর পাটিসাপটা হয় ক্ষীরের মধ্যে ভিজিয়ে রাখা হয় সেই পাটিসাপটাটা বেশি ভালো হয় আগামী দিনে তোমরা যদি ক্ষীর পার্টিসাপটা কীভাবে তৈরি করতে হয় জানতে চাও আমাকে জানাবে আগামী দিনে আমি তোমাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব আজকের পার্টিসাপটা যদি তোমাদের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক আর একটা কমেন্টস করতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু হয়েছ এখনও আমার পরিবারের সদস্য পাকশালার পরিবারের সদস্য হয়ে উঠতে পার তাদের কাছে আমার আপদার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবে নমস্কার বন্ধুরা আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ভালো খাবার নয়